কিন্তু আজকে যে আমরা পড়ব ইলেকট্রন আসক্তি, দেখো ইলেকট্রন আসক্তি, আসক্তি ইলেকট্রন পাওয়ার যে টেন্ডেন্সি প্রবণতা, এটাই হলো আসক্তি। আসক্তি আমরা অনেক খারাপ অর্থে জানি। এই ক্ষেত্রে আমরা একটি পরমাণু তার বহিঃস্থ শক্তি স্তরে ইলেকট্রন পেতে চাই, প্রশ্ন কেন পেতে চাই। ঠিক আছে, আমরা জানি কি পর্যায়সারণ যতগুলো মৌল আছে তাদের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস মৌল যেগুলো আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, এরা কিন্তু খুবই সুস্থিত। তো এই পর্যায়ে অন্যান্য মৌলগুলো কি তাদের ন্যায় ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য, অর্জন করার জন্য সেক্ষেত্রে কি ইলেকট্রন চাই অন্য পরমাণু থেকে এবং ইলেকট্রন সুস্থিত অর্জন করে। এই যে ইলেকট্রন পাওয়ার যে প্রবণতাকে ইলেকট্রন আসক্তি বলে, তাহলে আমরা সংখ্যাটা রসায়নের ভাষায় বলি, কেমিস্ট্রি ভাষায় বলি, তাহলে কি গ্যাসীয় অবস্থায় কোনো বহিঃস্থ কোনো পরমাণুর বহিঃস্থ শক্তি স্তরে এক মোল পরিমাণ ইলেকট্রন যুক্ত করে তাকে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি তাকে নির্গত করে, ছেড়ে দেয়, ত্যাগ করে, তাকে বলা হয় তার ইলেকট্রন আসক্তি। আমরা যদি আবারও খেয়াল করে দেখি, দেখো গ্যাসীয় অবস্থায় ক্লোরিন, ক্লোরিন পরমাণু গ্যাসীয় অবস্থায় আরও একটা ইলেকট্রন সে গ্রহণ করে পুনরায় আয়নে পরিণত হতে যায়। এই ক্ষেত্রে সে যে পরিমাণ শক্তি সে ত্যাগ করে বা ছেড়ে দেয় আসক্তি হয়, এই ক্ষেত্রে তার মান হলো বা ইলেকট্রন এফিনিটি বলা হয় এটাকে -300 348 কিলোজুল পার মোল, এই পরিমাণ শক্তি সে নির্গত করে বা ছেড়ে দেয়। তাহলে গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর এক মোল তার বহিঃস্থ শক্তি স্তরে এক নিউটন যুক্ত করে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি সে ত্যাগ করে বা নির্গত তাকে বলা হয় কি তার ইলেকট্রন আসক্তি। এই যে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা দেখি তার পর্যায়বৃত্ত যে ধর্ম, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌলগুলো ইলেকট্রন আসক্তি বাড়ে। তাহলে কেন বাড়ে? যত নিকটে যাবে নিষ্ক্রিয় গ্যাসের, যত নিকটে যাবে তার ইলেকট্রন পাওয়ার টেন্ডেন্সি তত বেশি। এবং সেই ক্ষেত্রে দেখা যায় আমরা যদি একটা খেয়াল করি দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে দেখো তোমরা, দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে আমরা সবার শেষে বলতে কি হবে তোমার নিয়ন, নিয়নের আগে যে মৌলটা আছে কি আছে এখানে ফ্লুরিন, এখানে তার নিয়ন হলো 10.9, সে যদি আরেকটি ইলেকট্রন পায় তো নিয়নের কাঠামো তাই ফ্লুরিনের ইলেকট্রন তোমার কি আসক্তি মানে এখানে বেশি। একইভাবে তোমার যদি দেখো পরের পর্যায়ে ফ্লুরিন, তার আসক্তির মান বেশি। আচ্ছা, এখন আর গ্রুপ ভিত্তিক ধর্ম হলো একই গ্রুপে উপর থেকে নিচের দিকে তার আসক্তির মান কি তোমার হ্রাস পায়। এখানে কেন হয়? যে নিউক্লিয়াস কিন্তু ইলেকট্রনকে আকর্ষণ করে, তাদের নিউক্লিয়াস এই ইলেকট্রনকে আকর্ষণ করে। এখন পরমাণু আকার যদি বড় হয়ে যায়, আমরা যেরকম দেখি এটা একটা কি, এটা একটা পরমাণু আকার, এটা একটা পরমাণু আকার। এখন এইখানে আমি ইলেকট্রন যুক্ত করতে চাই এই বহিঃস্থ শক্তি স্তরে, যদি আকর্ষ আর দূরত্ব বেশি হয়, দূরত্ব বেশি হলে কি হবে আকর্ষণটা কম হবে, আর এখানে দূরত্ব সরি হ্যাঁ দূরত্ব যদি বেশি হয় এই জায়গাতে দূরত্ব বেশি, আর দূরত্ব কম হলে কি হবে আকর্ষণ বেশি, আর দূরত্ব বেশি হলে আকর্ষণ কম। অর্থাৎ নিউক্লিয়াস তোমার ইলেকট্রনকে যত তীব্রভাবে আকর্ষণ করতে পারবে তার আসক্তি মান তত বেশি হবে। এই জন্য পর্যায়বৃত্ত ধর্ম, এছাড়াও কিছু ব্যতিক্রম ঘটনা আছে। তবে আমরা যদি এই এটা মেনে নেই যে একই পর্যায়ে উপর থেকে নিচের দিকে আসতে কি আসক্তির মান হ্রাস পায়, তাহলে সবচেয়ে উপরে যে ভালো যে গ্রুপ নাম্বার সেভেন্টিতে যে মৌল আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে চারটা মৌল, তাহলে সকল দিক থেকে ফ্লুরিনের আসক্তির মান সবচেয়ে বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবে তার আসক্তির মান কি একটু কম। এখন দেখো কেন কম, আমরা বললেই হবে তার একটা ব্যাখ্যা নিশ্চয় আছে। আমরা যদি দেখি ফ্লুরিনের প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এখানে দুটি ইলেকট্রন 1, 2, 1,
তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এই হলো সাত সাইড একটু। একইভাবে কুলেন যদি তুমি দেখো প্রথম শক্তিস্তর হচ্ছে তৃতীয় শক্তিস্তর, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আকার যত ছোট হবে একই তোমার দুটোর কিন্তু শক্তিস্তর কি দ্বিতীয় শক্তিস্তর। আমরা সহজ করে বলি এখানে তৃতীয় শক্তিস্তর, তৃতীয় শক্তিস্তরে আমার সাতটা ইলেকট্রন, দ্বিতীয় শক্তিস্তরে সাতটি ইলেকট্রন, এখানে কম জায়গায় বেশি ইলেকট্রন, ইলেকট্রন ঘনত্ব বেশি, বেশি জায়গায় সমান পরিমাণ ঘনত্বটা কম। ইলেকট্রন ঘনত্ব যত বেশি হবে তাদের মধ্যে রিপালশন বা বিকর্ষণ তত বেশি হবে। এখন এই বসির দূরত্ব থেকে একটা ইলেকট্রন এখানে আসে, যদি এখানে আসে এখানে বেশি বিকর্ষণ লাভ করবে, বেশি বিকর্ষণ লাভ করবে, এখানে কম বিকর্ষণ লাভ করবে। বিকর্ষণ যত কম তার আসক্তি তত বেশি, বিকর্ষণ যত বেশি আসক্তি তত কম। তাহলে আকারের কারণে, আকারের কারণে এখানে কি তার আসক্তি একটু কম, এই কারণে তোমার মান দেওয়া আছে। দেখো যে আমরা যে এখানে দেখাই যে ক্লোরিন ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে মান সম্ভবত আমাদের দেওয়া আছে, একটু দেখে নেই, ক্লোরিনের ক্ষেত্রে মান ছিল জায়গাটায় 348, ক্লোরিনের ক্ষেত্রে আর ফ্লুরিনের ক্ষেত্রে যদি আছে মতো 340 বা 30 এর কাছাকাছি, মানতে মতো নাই। তাহলে এই যে কারণটা কি, এটা হলো তাদের আকার। আচ্ছা, এছাড়াও আমরা এই যে পর্যায়বৃত্ত ধর্মগুলো আমরা পড়লাম, কি কি পড়লাম, পরমাণুর আকার, গণাঙ্ক, স্ফুরণাঙ্ক, তারপর আছে আমাদের জায়গাটায় তোমার ইলেকট্রন আসক্তি, সবই কিন্তু আমার কাছে মতো পরমাণুর আকারের সাথে সম্পর্ক। আকার হ্রাস পেলে আকর্ষণ আসক্তি সবগুলোই কি বৃদ্ধি পায়, আর আকার বৃদ্ধি পেলে সবগুলোই হ্রাস পায়। আচ্ছা, এখন এই যে আমরা আবার একটা জিনিস পড়ি জায়গাটায়, আইনীকরণ শক্তির একটা আসক্তি তৈরি ঋণাত্মকতা, তাদের উপর যে সকল নিয়ামক, নিয়ামক তোমরা জানো যে সকল ফ্যাক্টর, যে সকল জিনিস একটা রাসায়নিক বস্তু ধর্মকে প্রভাবিত করে তাদেরগুলো নিয়ামক। এই ক্ষেত্রে আমাদের আইনীকরণ শক্তির ক্ষেত্রে চিন্তা করি, আইনীকরণ শক্তি কী কী জিনিস দ্বারা প্রভাবিত হয়, তার এক নম্বর হলো পরমাণুর আকার। পরমাণুর আকার যত বেশি হবে নিউক্লিয়াস থেকে বহিঃস্থ শক্তির দূরত্ব কম হবে, ওই ইলেকট্রনের উপর কী শক্তি আকর্ষণ বেশি হবে, কি ইলেকট্রন অপসারণ করতে হবে, এখানে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে। তাহলে একটা হলো তোমার পরমাণুর আকার, আকার কম হলে আইপি, আইপি কি বেশি হবে, ঠিক আছে। আবার দেখো এখানে নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ যদি আমরা দেখি সোডিয়াম প্লাস, তারপর আসে দেখা ম্যাগনেশিয়াম টু প্লাস, অ্যালুমিনিয়াম থ্রি প্লাস, এই যে তিনটা মৌল অ্যালুমিনিয়াম থ্রি প্লাস সবগুলো কিন্তু ইলেকট্রন বিন্যাস একই, কিন্তু তার নিউক্লিয়াস চার্জ হলো এখানে 13, এখানে 12, এখানে 11। তাহলে হিলিয়াম থ্রি প্লাস থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হবে, কারণ এখানে নিউক্লিয়ার চার্জটা বেশি, এখানে তার চেয়ে কম, এখানে আরো কম। আচ্ছা, তারপরে আসো যেখান থেকে আরো আসো ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে যে বহিঃস্থ শক্তি স্তরে একটু এস এবং পি অপেক্ষা, বহিঃস্থ শক্তি স্তরে এস এবং পি অপেক্ষা ডি এবং এফ থাকলে তার আইনীকরণ শক্তির মান বেশি হবে, ঠিক আছে। কেন বেশি হয়, এফ এবং ডি কিন্তু একই শক্তি স্তরে, আর এখানে কি শক্তি স্তর ভিন্ন হয়ে যাবে, এখানে শক্তি স্তর সেম থাকবে, অর্থাৎ একই জায়গায় অনিবন্ধন যুক্ত হবে, এক থেকে দশ বা দশ এক থেকে চোদ্দ, এটা তোমার পড়ে দেবে। আর আরেকটা হলো অর্ধপূর্ণ পূর্ণ, অর্ধপূর্ণ পূর্ণ এইটা কিন্তু অনেক শুনে থাকবে, নাইট্রোজেন এবং অক্সিজেন যদি আমরা দেখি, নাইট্রোজেন এবং অক্সিজেন, নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস যদি আমি করি ওয়ান এস টু, টু এস টু, টু পি থ্রি, এটা যদি আমরা হুন্ডের নিয়মে বক্স করে দেখাই তাহলে দেখো এখানে দুটি ইলেকট্রন, এইখানে হবে আমার দুটি ইলেকট্রন, এইখানে দুটি ইলেকট্রন, আর এই জায়গাটা কিন্তু আমার এখানে তিনটি ইলেকট্রন, এই তিনটি ইলেকট্রন প্রত্যেকে কি এক সমান সমান ইলেকট্রন পাওয়া গেছে, প্রতি সম্পদা বজায় আছে, সমান সমান যদি ইলেকট্রন পায় প্রত্যেকে সমান সঙ্গে তাহলে কি কারো কাছে কারো তোমার আক্ষেপ থাকে না, সেই ক্ষেত্রে তাদের প্রতিসাম্যতা বজায় থাকে। এরকম যদি হয় তাহলে ওই ইলেকট্রন বিন্যাস থেকে খুবই সুস্থিত, আর সুস্থিত ইলেকট্রন বিন্যাস থেকে একটি ইলেকট্রনকে অপসারণ করতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। আবার একইভাবে আমরা দেখি অক্সিজেন এই ওয়ান এস টু, টু এস টু, টু পি ফোর, দেখো তার এস এর গড় হবে একটি, এস এর গড় একটি, পি এর গড় হবে এখানে তিনটি, তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এইখানে আট। বরঞ্চ
যদি এই অক্সিজেন থেকে আমি একটা ইলেকট্রনকে সরিয়ে দিতে পারি তাহলে তার কি অর্ধপূর্ণ হবে, প্রতিসাম্যতা বজায় ফিরে আসবে, তার সুস্থিতি বাড়বে। তাই অক্সিজেন আয়নীকরণ শক্তির মান এখানে কম, নাইট্রোজেনের বেশি। এটা একটা ব্যতিক্রম ঘটনা আছে যেটা তোমাদের বলে দেওয়া আছে। এবার আসলে ইলেকট্রন আসক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব, এইখানেও সেম। পরমাণুর আকার, পরমাণুর আকার যদি হ্রাস পায় তাহলে কি হবে, ওই বহিঃস্থ শক্তি স্তর ইলেকট্রনের উপর কেন্দ্রে আকর্ষণ বাড়বে, তত দ্রুত এখানে সহজে কি হবে তোমার ইলেকট্রন যুক্ত হবে, এই ক্ষেত্রেও বাড়বে। নিউক্লিয়াসের চার্জ, নিউক্লিয়াসের চার্জ বাড়লেও কি হবে, সেম ঘটনা, আকর্ষণ বাড়বে, এখানে যুক্ত হবে। ইলেকট্রন বিন্যাস, আমি বলে ফেলছি ইলেকট্রন বিন্যাসটি যদি হয় সুস্থিত হয় তাহলে সে ইলেকট্রন আর গ্রহণ করতে চায় না, যেমন নিষ্ক্রিয় ইলেকট্রন শক্তি শূন্য, ঠিক আছে। একইভাবে দেখা যাচ্ছে যে তোমার যাদের ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় রাখা গেছে তাদের আসে সবচেয়ে বেশি। তাহলে আমরা একটা দেখি খেয়াল করে এই জায়গায় দুটো জিনিস আমরা এখানে বুঝতে পারি, উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে পারি তাহলে আরো সহজ হবে। নিষ্ক্রিয় গ্যাস যদি আমরা দেখি, কি একটা দেখো নিষ্ক্রিয় গ্যাস, তোমরা আর্গন বা নিয়ন যদি আমরা দেখি, দেখো সবাই খেয়াল করো, নিয়ন, নিয়ন হলো টেন ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স। এবার নিয়নের কাছাকাছি হচ্ছে ফ্লুরিন নাইন, ওয়ান এস টু, টু এস টু, টু পি ফাইভ। তার আরেকটি ইলেকট্রন দরকার, ঠিক আছে। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কার্বন কত কাছাকাছি হবে, তার আসক্তি তত বেশি। আর যেহেতু এখানে কি, এইখানে তার পূর্ণ গ্রহণ করতে চাইবে না, এই জন্য তার কি হবে, আসক্তি শূন্য বা এখানে নাই, এখানে সবচেয়ে বেশি। এই ছিল আসক্তির কথাবার্তা। এরপর আরেকটি শব্দ আছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা, এই তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে দেখো এইখানে আমরা দেখি কি, বন্ধন গঠন করার জন্য, বন্ধন গঠন করার জন্য কয়টি ইলেকট্রন দরকার, হ্যাঁ দুটি ইলেকট্রন দরকার। এই দুটি ইলেকট্রন উভয় পরমাণু শেয়ার করতে পারে বা একজনও শেয়ার করতে পারে, যেমন হাইড্রোজেন ক্লোরাইড ডট এবং ক্রস আমি দেখাই। এই ইলেকট্রন জোড়টা একটা হাইড্রোজেনের কিন্তু ক্লোরিন পরমাণু, তারা সমানভাবে করছে ডোনেট করে এখানে একটা যুগল সৃষ্টি করছে। এই যুগল সৃষ্টি করার সময় তাদের মধ্যে একটা চুক্তিপত্র হয়, চুক্তিটা কি, শর্ত হলো যে আমরা সমানভাবে এখানে দুই পাশের যোগান দিয়ে একটা যুগল সৃষ্টি করব এবং পরবর্তীতে কি আমরা সমানভাবে শেয়ার করব। শর্ত ভেঙে এই ক্লোরিন বেটা কি কাজ করলো, দেখো সে ইলেকট্রন তার দিকে একটু টেনে নিয়ে গেল, টেনে নিয়ে গেল তার সারাউন্ডিংস, তার পাশ, তাদের পরিবেশ বা আশেপাশে। এটা হবে ঋণাত্মক চার্জযুক্ত, এটা হবে তোমার ধনাত্মক চার্জযুক্ত, ঠিক আছে। আবার খেয়াল করে দেখো সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার যে প্রবণতা তা কি বলা হয়, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। এটাও একই রকম ঘটনা, একই পর্যায়ে ভাব যদি জানা গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে, একই গ্রুপ পজিশনের দিকে মান হ্রাস পায়। এটাও সেম কথাবার্তা, সকল দিক মিলিয়ে অর্থাৎ পর্যায় সারণী, যে পর্যায়ে একশো আঠারোটা মৌল আছে, একশো আঠারোটা মৌল মধ্যে ফ্লুরিনের তড়িৎ মান সবচেয়ে বেশি, ঠিক আছে। স্কেলের মান হবে 4.0। এখন প্রশ্ন আসতে পারে ফ্লুরিনের কেন বেশি হবে, কারণটা কি, হ্যাঁ ফ্লুরিনের দেখো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে, মানে সবচেয়ে বামে কি নিশ্চয় বেশি আগে ফ্লুরিন, আবার সবচেয়ে উপরে কি ফ্লুরিন, দুই কারণে, আকার এবং অবস্থানের কারণে তার তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি। মোটামুটি এই ছিল আজকের ক্লাসে। তাহলে আমরা কী কী করলাম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তাদের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। তোমরা আজকের লেকচারের পাশাপাশি বইটাকে ভালো করে ফলো করবা, দেখবা দেখো কি এগুলো খুব সহজ, এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসবে, দুই নাম্বার দিয়ে আসে, চার নাম্বার দিয়ে আসে, তিন নাম্বার দিয়ে আসে। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে।